হ্যালো বন্ধুরা, টেক বাংলা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। তো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম 2024-এ। কীভাবে তোমরা ইলেকট্রিক বিল জমা দেবে কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই, ডাইরেক্ট ইলেকট্রিক অফিসের ওয়েবসাইটে, তো সেটি দেখাবো। এবং সাথে দেখাবো যে কীভাবে তোমরা রিসিপ্ট কপিটি ডাউনলোড করবে জমা দেওয়ার কিছুক্ষণ পরেই। তো এর জন্য কী করতে হবে, যে নিজের ফোন থেকে আমি করে দেখাচ্ছি। তো ফোনের প্রথমে এই যে তোমরা গুগল ক্রোমে সার্চ অপশানে যাবে, তো সার্চ অপশানে যাওয়ার পরে এখানে টাইপ করবে WBSEDDCL, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এটিতে ক্লিক করবে। এতে ক্লিক করার পরে প্রথমে যে লিঙ্কটি পাবে WBSEDCL, এইখানে ক্লিক করবে। এখানে তোমরা ক্লিক করলে আরেকটি পেজ খুলবে, এই যে খুলে গেল। এখানে তোমরা কিভাবে বিলটি জমা দেবে সেই প্রসেসটি প্রথমে দেখাই। এখান থেকে তোমরা বিল জমা না দিয়ে শুধু বিলটা দেখেও নিতে পারো, আর যদি জমা দিতে চাও ওখান থেকে জমা দিতে পারবে। তো এর জন্য যেটা যেতে হবে অনলাইন পেমেন্ট, এই যে মাঝের অপশান, এটিতে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলেই তোমরা এখানে পাবে কুইক পে অপশান, তো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে একটু উপর দিকে তুলে এন্টার ইওর কাস্টমার আইডি নাম্বার, তো এখানে তোমাদের আইডি নাম্বার দিতে হবে, অর্থাৎ ইলেকট্রিক বিলে যে আইডি নাম্বার আছে, এবং এই যে ক্যাপচারটা দেখছো এখানে টেক্সট ক্যাপচার এখানে বসাতে হবে। বসানোর পরে নিচের অপশান, এই যে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তো আমি একটু ভিডিওটি অফ করে আমি আমার আইডি নাম্বারটি বসেই নিচ্ছি। তো আমি আমার আইডি নাম্বারটি বসিয়েছি, এবার আমি এখানে ক্যাপচারটি দেখে দেখে বসাবো। তো ক্যাপচারটি বসানোর পরে প্রসিড অপশানে ক্লিক করব। তো এই বিলটি আমার এখনও আসেনি, যদি আসতো তাহলে নিচের দিকে আমাদের বিলটি তিনটে স্টেপে দেখাতো। আমি যে স্টেপটি মানে যে মাসেরটা দিতে চাবো সেটিতে টিক দিয়েও দিতে পারবো, অথবা যদি আমি তিন মাস একসাথে দিতে চাই তাহলে তিনটে পাশে বক্স থাকবে, প্রত্যেকটা অ্যামাউন্টের পাশে তিনটে বক্সে তিনটে টিক দিয়ে পে অপশানে ক্লিক করলে তুমি ওরা পেমেন্টের অপশান পেয়ে যাবে। এবং এখন সবাই ফোনপে, গুগল পে, পেটিএম, ক্রেডিট কার্ডের মাধ্যমে তো পেমেন্ট করতেই পারো, সেইভাবে পেমেন্ট করে নেবে। তো যেহেতু আমার বিল ডিউ নেই, এখানে দেখাচ্ছি, দেখো এখানে লিখে দিয়েছে ইউ ডু নট হ্যাভ অ্যানি আনপেইড আউটস্ট্যান্ডিং, অর্থাৎ কোনো এখনও বিল আসেনি, তো সেই জন্য আমার বিলটা এখানে দেখাচ্ছে না। তো তোমাদের থাকলে নিচে দেখিয়ে দেবে, এবং তোমরা যে মাসের বিল বা সম্পূর্ণ বিলটি দিতে চাইলে সেই অ্যামাউন্টের পাশে পরপর টিক দিয়ে পে অপশানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দেবে, সেটি ফোনপে, গুগল পে, যাই যেভাবেই খুশি, সমস্ত অপশান ওখানে আসবে। তো ফোনের মাধ্যমে এই বিলটি পেমেন্ট করার পরে তোমরা রিসিপ্ট কপি কীভাবে পাবে, তো সঙ্গে সঙ্গে রিসিপ্ট কপি জেনারেট হয় না, একটু সময় লাগে। তো তার জন্য আমি বলবো 10-15 মিনিট বাদে তোমরা আবার এই সাইটটি খুলবে। তো খোলার পরে এই লিঙ্কে যাবে, লিঙ্কে গিয়ে এরকম WBSEDCL এর ওয়েবসাইটে আবার যাবে যেমনভাবে প্রথমে এসেছিলে। আসার পরে এই যে অনলাইন পেমেন্টের পাশেই দেখবে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট, এই অপশানটি পেয়ে যাবে, তো এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পরে এমন ইন্টারফেস চলে আসবে, একটু জুম করে দেখাই, এই যে সিলেক্ট টাইপ, তো এখানে ক্লিক করলে দেখো দুটো টাইপ আসবে, কাস্টমার আইডি এবং অ্যাপ্লিকেশন নাম্বার। তো আমি কাস্টমার আইডি দিয়েও রিসিপ্ট কপি ডাউনলোড করতে পারি এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েও পারি। তো আমি কাস্টমার আইডি যেহেতু জানি আমি সেটা দিয়েই করব। তো আমার যেহেতু আগের বিল জমা দেওয়া হয়ে গেছে আমি সেই রিসিপ্টটি তোমাদেরকে ডাউনলোড করে দেখাতে পারবো, সেটি দেখাচ্ছি, কারণ নিউ বিল আমার এখনও আসেনি। তো আমি কাস্টমার আইডি নাম্বারে সিলেক্ট করব, করার পরে ঠিক সেমভাবে এখানে কাস্টমার আইডি এবং ক্যাপচার বসাতে হবে, এবং বসানোর পরে সাইডে এই যে প্রসিড অপশানে ক্লিক করতে হবে।
যদি এই সংখ্যা বা এই ক্যাপচারটি তোমরা বুঝতে না পারো, তাহলে রিফ্রেশ অপশানে ক্লিক করলে নেক্সট আরেকটি ক্যাপচার আসবে। তো আমি এখানে আমার কাস্টমার আইডি নাম্বার বসিয়ে নিচ্ছি। বসানোর পরে আমি এখানে ক্যাপচারটি বসাবো। বসে প্রসিড অপশানে ক্লিক করব। ক্লিক করলে তোমরা দেখতে পাবে নিচে দুটি অপশান আসবে, ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি, অর্থাৎ যে বিলটি সম্পূর্ণভাবে পেমেন্ট স্লিপ রেডি হয়ে গেছে সেটি এখানে ক্লিক করলে দেখাবে। আর একটি সাইড অপশান পাবে, ভিউ পেন্ডিং আর ফেলিয়ার হিস্ট্রি, অর্থাৎ যদি বিল, আমি বললাম বিল জমা দেওয়ার 15 মিনিট পরে তোমরা এখানে এসে বিলটি ডাউনলোড করবে, পেমেন্ট রিসিভ না করলে ভিউ পেন্ডিংয়ে থাকবে, ভিউ পেন্ডিংয়ে, অথবা যদি ফেল হয়ে যায় তো ফেল হিস্ট্রিতে থাকবে। তো আমি এখানে পেন্ডিং ও ফেল হিস্ট্রিতে দেখব যে আমার কোনো বিলই ফেল হয়নি, অর্থাৎ 00 সবই দেখাচ্ছে, অর্থাৎ কোনো অ্যামাউন্ট আমার এখানে ফেল হয়নি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর যদি কোনো পেন্ডিংও নেই, এই সাইডে দেখো পেন্ডিংও নেই, এগুলো ফেলিয়ার দেখাচ্ছে কিন্তু এগুলো কোনো অ্যামাউন্ট নেই, অর্থাৎ এগুলি সঠিক নয়। তো আমি এখানে যাব ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি, এখানে গেলে দেখতে পাবো আমি কত কত বিল দিয়েছি। দেখো এখানে দেখাচ্ছে বিল অ্যামাউন্ট ডেট এখানে দেখাবে। তো আমাকে একটু সাইডে স্ক্রল করে বা সাইডের দিকে সরিয়ে এখানে অপশানে আসতে হবে, এই যে ভিউ, ভিউ অপশানে। এখানে তোমরা পিডিএফ পাবে, যে মাসের দরকার এক বছরের রিসিপ্ট এখান থেকে ডাউনলোড করা যায় 4টে করে। তো আমি লাস্ট 13/11/2023 যদি ক্লিক করি, তোমার পিডিএফটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। দেখো ডাউনলোড হয়ে রিসিপ্ট কপিটি চলে আসবে, একদম অরিজিনাল ইলেকট্রিক অফিস থেকে যে বিলটি দেয় সেই বিলটি তোমরা দেখতে পাচ্ছ। এইভাবেই তোমরা অনলাইনের মাধ্যমে মোবাইলে দিয়ে বাড়িতে বসেই ইলেকট্রিক বিল পরিশোধ করতে পারবে, সাথে সাথে বিলের স্লিপটি অর্থাৎ রিসিপ্ট কপিটিও ঘরে বসেই ডাউনলোড করে নিতে পারবে নিজের মোবাইলে। এর জন্য কোনো সাইবার ক্যাফে যাওয়ার বা ইলেকট্রিক অফিসে যাওয়ার প্রয়োজন নেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।